আমি কন্যাশ্রী আমি বিশ্বশ্রী আমি প্রতিজ্ঞা আমি কন্যাশ্রী আমি প্রতিজ্ঞা আমি কন্যাশ্রী কন্যাশ্রী এখন বিশ্বশ্রী মেয়েরে নব নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। আমি কন্যাশ্রী কন্যা, আমি ভবিষ্যতের অনন্যা, কন্যাশ্রীতে যোগ দেব, পড়ব, লিখব, বাল্য বিবাহ রোধ করো, শিক্ষার দিকে এগিয়ে চলো, এরকমই দৃঢ় শপথ নিয়ে কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা বাল্য বিবাহ রোধ করার জন্য এবং পড়াশোনা করার জন্য বলা যায় রীতিমতো শপথ দিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে। বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা র্যালি এবং পথনাটিকার মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দিল সমাজে। ঘাটাল ব্লকের বিডিও সঞ্জীব দাস বলেন, 2025 সালের মধ্যে বাল্য বিবাহ মুক্ত জেলা তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং স্কুল ছুটের সংখ্যা নির্মূল করা হবে। মূলত তিনটি উদ্দেশ্যে আজকের কর্মসূচি: প্লাস্টিক মুক্ত সমাজ, বাল্য বিবাহ রোধ এবং পড়াশোনা করা। নাবালিকা বিয়ে বন্ধ করার লক্ষ্যে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, সহযোগিতা করছে কন্যাশ্রী ক্লাব। এই কথা বলেন বিডিও সঞ্জীব দাস। কর্মসূচিতে ছিলেন ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুলভ প্রামাণিক, বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা মীরা রায় সহ অন্যান্যরা। অভিজিৎ পালের রিপোর্ট, ঘাটাল নিউজ। র্যালির মাধ্যমে আমাদের দেখুন বাচ্চাদের যে সমস্ত ক্যাপসগুলো রয়েছে, মূল উদ্দেশ্য ছিল হচ্ছে প্লাস্টিক মুক্ত ভবিষ্যৎ এটা গড়া। সেটার জন্য আমরা কন্যাশ্রী যে ক্লাবগুলো তৈরি হয়েছে, বিশেষ করে এই স্কুলের ম্যাডামরা অগ্রণী ভূমিকা নিয়েছেন, তাদেরকে আমরা বলেছি যে বাচ্চাদের ইন্সপায়ার করার জন্য প্লাস্টিক ইউজ যেমন রয়েছে, তেমনিভাবে বাল্যবিবাহ রোধ করা, বাল্যবিবাহ রোধ করাটাও এই ক্যাম্পেনিংয়ের মধ্যে আছে। একটা পথনাটিকাও বাচ্চারা করেছে, খুব সুন্দরভাবে করেছে, এবং সেই সাথে মানে মূল যে পড়াশোনা সেটার মধ্যে থাকা, এই তিনটে মোটো নিয়েই আজকে এই র্যালি বা পথনাটিকা ইত্যাদিগুলো অনুষ্ঠান করা হয়েছে। আমাদের বাল্যবিবাহ মুক্ত আমাদের জেলা গড়ে তোলা বা রাজ্য গড়ে তোলার জন্য যেটা ক্যাম্পেইন নেওয়া হয়েছে, সেটা 2025 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ। আমাদের ড্রপ আউটের যে ফিগারটা দেখা যাচ্ছে কন্যাশ্রী কে টু করতে গিয়ে, কন্যাশ্রীর ফর্ম ফিল আপ করতে গিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে আপনার আমাদের ব্লকের জন্য সংখ্যাটা 150-এর উপরে, 600 নয়, সেটা হয়তো অন্য কোনো ফিগার আপনি বলছেন। তো এইটাও আমরা একেবারে নির্মূল করতে চাইছি। 18-এর আগে বিয়েটা একেবারেই বন্ধ করার জন্য আমরা অলরেডি স্টেপ নিয়েছি। আমাদের তরফ থেকে এই ফিনান্সিয়াল ইয়ারেই প্রায় 30টি কেস আমরা রিপোর্টেড হয়েছিল, আমরা সঙ্গে সঙ্গে স্পটে গেছি। সেখানে কন্যাশ্রী যে মেয়েরা আছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল খবর দেওয়ার জন্যে, সেটা রোধ করা গেছে। এবং একেবারে রোধ করা নয়, এই ঘটনাগুলো যেন না ঘটে, বাল্যবিবাহ যেন না ঘটে, কোথাও থেকেই যেন কোনো ধরনের রিপোর্টিং না আসে, সেটা একমাত্র কিন্তু মেয়েরা যদি নিজেরা সচেতন হয় তাহলেই সেটা সম্ভব। সেই কাজটাই আমরা কিন্তু স্টার্ট করেছি, চলছে, এটা একটা ধারাবাহিক কিন্তু পদ্ধতি, আজকে নতুন কিছু নয়, এটা কন্টিনিউয়াস চলছে আমাদের। প্রগতি, আমি কন্যাশ্রী, আমরা কন্যাশ্রী, আমরা ভবিষ্যৎ, আমি সাহস, আমি কন্যাশ্রী, আমি কন্যাশ্রী, আমি বিশ্বশ্রী, আমি কন্যাশ্রী কন্যা, আমি ভবিষ্যতের অনন্যা, বাল্যবিবাহ রোধ করো, ভবিষ্যতের দিকে এগিয়ে চলো, আমরা পড়ব, আমরা লিখব, আমরা এগিয়ে যাব, আমরাই পথ দেখাব, আমরা কন্যাশ্রী, আমরা পড়ব, তবেই তো এগিয়ে যাব, বাল্যবিবাহ রোধ করো, শিক্ষার দিকে এগিয়ে চলো, প্লাস্টিক দূর করো, পরিবেশ পরিচ্ছন্ন করো, আমরা প্লাস্টিক মুক্ত সুস্থ পরিবেশ ও সমাজ চাই, আমি কন্যাশ্রী, আমি বিশ্বশ্রী, আমি প্রগতি, আমি কন্যাশ্রী, কন্যাশ্রীতে যোগ দেখব, পড়ব, লিখব ও এগিয়ে যাব, বাল্যবিবাহ রোধ করো, শিক্ষার দিকে এগিয়ে চলো, আমরা প্লাস্টিক মুক্ত সুস্থ পরিবেশ ও সমাজ চাই, প্লাস্টিক দূর করো ও পরিবেশ পরিচ্ছন্ন করো, আমি কন্যাশ্রী, আমি বিশ্বশ্রী। কন্যাশ্রী ক্লাবের মিটিংয়ে অন্তরাল সুমনা কিছু দেখতে পেলাম না, ওদেরকে কিছু হয়েছে? না রে, মোনা আর আমার, মোনার বাড়ি আমাদের পাড়ায়, শুনলাম ওর বাবা আর মা নাকি ওর বিয়ে দেওয়ার চেষ্টা করছে, ওঠে একটা পাকা দেখাশোনাও করে ফেলেছে, তাই হয়তো আসছে না। আর অন্তরের খবর কি আমি জানি, ওর নাকি একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে, ও কদিন ধরে বলছিল ও নাকি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারে। বন্ধুরাও তো একই ভুল করছে, পুরো জীবনটাই তো নষ্ট হয়ে যাবে, তাহলে কি করা যায় বলতো? চল আমরা কন্যাশ্রী নোডাল টিচার অপরাজিতা ম্যাডামকে গিয়ে বিষয়টা জানাই, চল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক ও ফলো করুন। ঘাটালে এলো নতুন ডায়মন্ড গোল্ড চা, যোগাযোগের জন্য শীঘ্রই ফোন করুন।